শিক্ষা প্রতিষ্ঠান কবে কি পদ্ধতিতে দ্রুত খোলা যায় সে বিষয়ে একটি কমিটি গঠন করে দ্রুত সিদ্ধান্ত নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী পাঁচ থেকে ছয় দিনের মধ্যে কমিটি এ বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছেন মন্ত্রী পরিষদ সচিব সকালে সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এইসব নির্দেশনা দেন প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পরে ব্রিফিংয়ে মন্ত্রী পরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান সরকার বিশ্ববিদ্যালয়ের হল খোলার বিষয়ে আন্তরিক এক্ষেত্রে শিক্ষক কর্মচারীদের আগে করোনা টিকা নিতে বলেছেন প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ পেটেন্ট আইন দু হাজার একুশ এর খসড়া চূড়ান্ত অনুমোদনের পাশাপাশি বাংলাদেশ শিল্প নকশা আইন দু হাজার একুশের খসড়া নীতিগত অনুমোদন দেওয়া হয় এছাড়া বাংলাদেশ জাতীয় আর্কাইভস আইন দু হাজার একুশের খসড়া চূড়ান্ত অনুমোদন সহ আন্তর্জাতিক ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠা চুক্তি অনুসমর্থনের প্রস্তাবও অনুমোদন দেয় মন্ত্রিসভা